গোগামুখত প্রধান শিক্ষকৰ মইমতালি শিক্ষামন্ত্রীর নির্দেশকো কেরেপ নগরে নকরে এগারী প্রধান শিক্ষকে ছাত্র ছাত্রীর শৈক্ষিক ভবিষ্যতক লৈ হেতালি শিক্ষা বিভাগর আর খরব হয়েছে ঘিলা মরা শিক্ষা খণ্ডর অন্তর্গত সুমনি মেদক গাঁওয়ার এখন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আর অৱনৰী ৰোৱাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর কলাবাড়ী মজলিয়া বিদ্যালয় একত্রীকরণক লৈ রাইজ আর ছাত্র ছাত্রীর প্রতিবাদ। ৰোৱাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়খনত আছে প্রায় 90 গৰাকী ছাত্র ছাত্রী। বিদ্যালয়খনৰ ন্যূনতম আন্তঃগাঁথনি আর কেইজনমান শিক্ষার্থী থকা কলাবাড়ী মজলিয়া বিদ্যালয়ত সংলগ্ন কৰিবলৈ নির্দেশ জারি কৰিছে শিক্ষা বিভাগে। আর শিক্ষা বিভাগের এই নির্দেশনার পাছতেই শিক্ষামন্ত্রীগীক আপত্তি দর্শাই আবেদন ছাত্র ছাত্রী অভিভাবক সকলের। তারপরতেই শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে আন্তঃগাঁথনি নথকা কলাবাড়ী মজলিয়া বিদ্যালয়খনের পরিবর্তে অৱনৰী জুনিয়র সেকেন্ডারি স্কুলত একত্রীকরণের নির্দেশ দিয়ে, কিন্তু ৰোৱাদ হাইস্কুলখনের প্রধান শিক্ষকে বিষয়টিত গুরুত্ব আরোপ নকৰি শিক্ষামন্ত্রীর নির্দেশনা কেরেপ নকৰি একত্রীকরণের সহি করা নাই সহি, ফলত এসপ্তাহ ধরে বন্ধ হয়ে আছে বিদ্যালয়খন, যার ফলত ছাত্র ছাত্রীসকল বিদ্যালয়ের প্রাঙ্গণতেই এই সপ্তাহে শিক্ষা প্রদান করে আছে স্থানীয় শিক্ষিত যুবকসকলে। ছাত্র ছাত্রীর অভিযোগ মর্মে শিক্ষা বিভাগে সংলগ্ন করব বিচরা বিদ্যালয়খনত পর্যাপ্ত আন্তঃগাঁথনির অভাবর বাবেই ছাত্র ছাত্রীসকলে আপত্তি দর্শাই পুনের হাতে হাতে প্লে কার্ড লো একত্রীকরণক লৈ এইদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। বিচারক এইটা কব বিচার সারেতে আমাক যদি জোর জবরদস্তিকে কলাবাড়ি স্কুলে লবলে বিচারে আমার ট্রান্সফার সার্টিফিকেটটু অৱনৰী কলেজলে ট্রান্সফার করে দিয়ক, তাতে আমি শিক্ষাগ্রহণ করিম। তালে যদি যাব নয় ইয়াতে আমাক ক্লাস শিক্ষা দিব, ক্লাস করে দিয়ক এইখন স্কুলতে। কোনো পদে আমি কলাবাড়ি স্কুললে যাব নিবিচার, আর তাত আমি পাস করে আইছিল। তারপর পাস করে ইয়ালে আইছিল, এইখন আমার বেস্ট স্কুল বলে কোয়া যায়। তার খিড়কি সিড়কি একু নাই, ফোর্সর বিয়া হয়ে আছে, আর আমার তাত মানে রাস্তা ওসর ক্লাস করবলে বিয়া হব। আমার এইটু বেস্ট স্কুল অলমান ভিতর সাইডে নিজ ক্লাস করবলে ভাল। হেডমাস্টারজনে হেডমাস্টারজন মইমত আলী, এখেতে আপনাদের প্রমাণ সহকারে ছাত্র ছাত্রী ঘটিব পারে প্রায় ছবছর কাল এজনী বেমারী শিক্ষয়িত্রী স্বাস্থ্যজনিত কারণত আজি পর্যন্ত ক্লাস করা নাই। এখেতর স্বামীয়ে ক্লাস করেছে, ফটোপুরও আপনার আমি দেখাব পারো। এখানে আমি সন্দেহ আছে, সন্দেহ আছে যে উত্তর লক্ষিমপুর বিদ্যালয়ের পরিদর্শক আর হেডমাস্টারের মিতিরালিত আর শিক্ষয়িত্রীজনীর দরমা 50-50 করার আমি রাইজর সন্দেহ আছে। বাবু হিসাবে এইটাই কব বিচার যে ছাত্র ছাত্রী সকলে যত কলাবাড়ী মজলিয়া বিদ্যালয়ত পড়ে আছে, পড়াই পেলে এখন অৱনৰী ৰোৱাদ হাইস্কুলতে এডমিশন লৈছে। লওয়ার পাছত এই এডমিশন লওয়ার পাছত এইখন বিদ্যালয়কে বেস্ট স্কুল হিসাবে তেখেলকে বা লড়া ছোৱালী মূল লড়া ছোৱালীয়ে সরকারে ঘোষণা করেছে, আর মূল লড়া ছোৱালীও এইটাই ভাবি পেলে ইয়াত এডমিশন লৈ ক্লাস করে আসে। কিন্তু আকৌ তালৈ দাঙিনি মাষ্টৰে হেডমাষ্টৰে আৰু কেইজনমান আমাৰ গাঁৱৰে শিক্ষক এই শিক্ষকসকলে আমাৰ একদম ল'ৰা ছোৱালীক বাইপৰ্চ হিচাপে তালৈ দাঙি লৈ যোৱাত ল'ৰা ছোৱালীবিলাকে এতিয়া ক্লাছ নকৰাকৈ আছে, আৰু ক্লাছ নকৰাৰ ফলত আজি আমাৰ ল'ৰা ছোৱালী এইটোৱে কৈছে যদি ইয়াত ক্লাছেই নকৰে তেতিয়াহ'লে আমাক ট্ৰেঞ্চফাৰ চাৰ্টিফিকেট দি পেলাই এই অৱনৰী ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুলত শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিব লাগে বলে আমাক দাবি জানাইছে লড়া ছোৱালী। আমি কব বিচারক এইটা কব বিচার সারেতে আমাক